गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पम्पिस ब्लगे तुम्हारा अनेक स्वागत जानिए और एक नतून ब्लग शेयर करते चले सकाले शुरूते ही चोक खुले देखी ए रकम बिस्टि तो माँ बोलो पाँचा सोआ पाँचा नागाद खूब ही बिस्टी हो चिलो और रात थे के तो बिस्टी हो चिलो झिझिर कर अतटा बिस्टि है किन्तु सकाल बेला से ही बिस्टि तो चलो बिस्टि होले आर की करा जाबे बाइरे तो बेरोते ही जादेर बाइरे सब किछु बाइरे काज बेरोते तो हबेई तो चलो एखन हाथ मुखटा धुए आसि तारपर तोमादेर संगे एक एक करे सब किछु शेयर करछि ठीक आछे ब्लगटा कन्टिन्यू करो भालो लागबे आशा करछि। चेंज करे हाथ मुख धुलाम चाटा खेलाम आर हाते तुले निलाम छाता तो एखन जाबो छादे छादेर अवस्थाटा एकटु देखे आसि कारण बिस्टि होयेछे जेहेतु छादे जल जमते पारे तो चलो छादे जाई तारपर देखछि कि होयेछे ओखानटाय कि अवस्था होये आछे। ये बिस्टिर एक झमेला माने ना पारछि बाइरे जामा कपड़ मेलते ना पारछि घरे शोकाते रोद्दुर उठछे दिच्छि तारपर आबार तुले निच्छि ए तोला पाड़ा चलछे सारा दिन तो छादे जामा कपड़गुलो रयेछे एगुलो जल झरले आबार फ्यानेर तलाय दिच्छि एई करे बेड़ाच्छि तो चिलेखोटाते चले एसेछि एखन जस्ट दरजाटा खुलबो तारपरे देखि छादेर उपरटा कि अवस्था होये आछे तो चलो दरजाटा खुले नि तारपरे देखि कि होये आछे अवस्थाटा। এখন একটা কাঠি জাতীয় জিনিসের দরকার এই যে পেয়ে গেছি আমার একটা কাঠি তো কাঠি না আর কি এটা হচ্ছে পাটখাটি হ্যাঁ তো পাটখাটি পেয়ে গেছি দেখো দেখেছো মিষ্টি কন্টিনিউ করেই যাচ্ছে কিন্তু আর এই পাইপের মুখগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেবো এই কিছুদিন দুদিন আগে জানো তো মানে হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে এই করতে করতে ছাদটা পাতাতে ঘুরে গেছে তো আর বৃষ্টি হয়েছে সব পাতাগুলো এক জায়গায় জমা করে মুখটা বন্ধ করে দিয়েছে ঘরের দেওয়ালে কেমন ড্যাম 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 উঠেছে তো এখন এই জলটা ছাড়ালে ওই জলের যে ড্যাম দূর জল বুঝি কেনা মানে দেওয়ালের যে ড্যাম ড্যাম ধরাটা না অনেকটা বন্ধ হয়ে যেতে পারে খুব সম্ভবত যতক্ষণ না বৃষ্টি বৃষ্টি যতক্ষণ কন্টিনিউ হবে তো এইগুলো তো হতেই থাকবে তো চলো আর দেখো অনেকটা গাছ হয়ে গেছে মানে সেই অসত্য কাজ করে তো লোকে নাকি দুই একটা অসত্য গাছ হয়েছে গাছ ছাদের উপর এগুলো তা দিয়ে এক সময় এসে কেটে দিতে হবে কিন্তু এখন দিচ্ছি না কারণ বৃষ্টিতে ওটা যদি করতে চাই আমি পুরো ভেসে যাব তো বৃষ্টিটা কমলে এক সময় এসে অসত্য গাছগুলো কেটে দেবো তার আগে মুখটা ভালো করে ছাড়িয়ে নিই যাই হোক সব পাইপের মুখগুলো ছাড়ানো হয়ে গেছে এখন জাস্ট নিচে যাব তো চলো অনেকটাই ভিজে গেছি জানো তো জামাটাও ভিজে গেছে আর হাত পাগুলোও ভিজে গেছে ছাতা নিয়ে অবশ্য এসেছি তবুও ভিজে গেছি নিচু হয়ে হয়ে কাজ করতে হয়েছে না তার জন্য ভিজে গেছি তো চলো নিচে যাই এবার তো তোমাদের একটা কথা বলে রাখি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার বাড়ির লোকজন সবাই এখনও জেগে আছে তো তোমরা যদি ওদের কোনো কথার আওয়াজ টের পাও তাহলে তোমরা ওটা ইগনোর করো কারণ বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি আমরা সবাই এক ঘরের মধ্যে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি সেহেতু তোমরা আওয়াজটা পাবে তো তোমরা একটু ইগনোর করো আর আমি এখন চলে এসেছি ছাদ থেকে নিচে আর ভিজে যখন গেছি তো ভাবলাম যে ওই ঘর থেকে ভাত তরকারিগুলো নিয়ে আসি আর তারপর যদি চেঞ্জ করা হয় তো করে নেব সকালের খাবার দাবার রান্নাঘর থেকে নিয়ে এসেছি এখন জাস্ট খাবার বাইরে যখন কাজ করছিলাম তো মাথায় গামছাটা দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে গায়ে লাগবে না তো সেটা আর বলে কথা বৃষ্টিও জলও পড়লো আর আমি ভিজেও গেলাম তো একটু হালকা করে মুছে নিই তারপরে ভাত টাত খেয়ে নিই চলো ছেলের খাবারটা নিয়ে নিয়েছি মাছের ঝোল আলু তারপরে পটল ভেন্ডি দিয়ে যে তরকারিটা রান্না হয়েছিল সেই তরকারিটা আর ওই যেদিকে রয়েছে আলু ভাজা এটা দিয়ে ছেলেকে খাইয়ে দিই তারপরে আবার আমরা খাবো ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওকে চালিয়ে দিয়েছি টিভি ছোটো ঘরে বসে টিভি দেখুক আর আজকে যেন তোকে স্কুলে পাঠাইনি বৃষ্টি হচ্ছে তো তাই জন্য তোকে স্কুলে পাঠাইনি বাড়িতেই থাক বাচ্চা মানুষ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর ওইদিকে মা ভাত বেড়ে বসে আছে আজকে পাতাতেই খাবো জানো তো আর বৃষ্টির দিনে না তো আমরা থাল বাসন একটু করি না বিশেষ করে থাল যত বাসন কম করা যায় আর কি তো কাল রাতের তরকারিটা মানে আছে খাওয়া হয়নি সেটা দিয়ে ভাত খাওয়া হবে আলু পটল সিদ্ধ আর ওইদিকে কুমড়ো ভাজা আর এই মাছের ঝোল দুই রকমের সেটাই খেয়ে নেব খাওয়া দাওয়ার পর্ব সেরে
হালকা একটু সংসারের কাজ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বেরিয়ে, বাড়ির থেকে বেরোচ্ছি। বেরিয়ে বলাটা ভুল হবে বলো তো, যা ছেলে আর আমি বেরোচ্ছি, আর ওই যে একজন যাচ্ছে সামনে আগিয়ে। তো একটু দত্তপুলিয়াতে যাব বাপের বাড়িতে, সামনেই তো পুজো সিজন, তো ভাবছি যে একটু চুলটা কাটাবো, তার বোন আর আমি যাবো, মানে আমার কাকার মেয়ে আর আমি যাবো পার্লারে। তো সেই আজকে যেহেতু ছুটি আছে, মানে টাইম পাওয়া যাচ্ছে না জানো তো, তার জন্য আজকে এই দিনটা ঠিক করলাম। আমরা এখন চলে এসেছি এস হাবিব ফ্যামিলি স্যালনে। তো আমার আমার এখন হেয়ার ওয়াশ চলছে, তো আর এদিকে চলে এসেছি হেয়ার ওয়াশ করে, তো এখন আমার কাটিং কুটিং হবে। আর ওইদিকে বোনেরটাও চলছে, একসাথে বসে পড়েছি দুজনেই। তো ভালো লাগলো জানো তো, এর আগে একদিন এসেছিলাম ছেলেকে নিয়ে, তো বিউটি পার্লারটা বেশ সিনসাম আছে, ফাঁকা, মানে ভিড়ভাট্টা নেই, কাজকর্মও ভালো, তাই জন্য পছন্দ হলো, ভাবছি এবার থেকে এখানেই চলে আসবো, কাজকর্মটা ভালো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে বোনেরটা চলছে। তো এই দেখো বোনেরটা অনেকটাই সুন্দর হয়েছে কাটিংটা, আর ওর বেশ লংয়ের মধ্যে রেখেছে, ভালো লাগছে। আর ওর সামনে থেকে লেয়ার, পিছন থেকে ইউ, ভালো লাগছে আর কি। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে জানি। আর এই যে আমার ছবিটা, তো আমি আমার কাছে ফোন ছিল না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি পুরো ভিডিওটা এখানের। তো আমি লংয়ের মধ্যে রাখিনি, চুলটা বেশ ছোটোই রেখেছি। তো আমারও সামনে থেকে লেয়ার, পিছনে ইয়েও, আমি বরাবর এইটাই কাটি, তো আমার হেয়ার কাটিংটা এটাই আমার ভালো লাগে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা, বোনকে গেটের সামনে দিয়ে এলাম, ও বাড়ি চলে গেল, আর আমি ভেতরে ঢুকলাম না, কারণ গেলেই আবার দেরি হবে। ছেলেকে আসার সময় ওর বাবার কাছে রেখেছি দোকানে, তো দোকান থেকে নিয়ে আবার বাড়ি যাব। আর অবশ্য দেরি হয়ে গেছে আজকে একটু, ছেলেকে নিয়ে ছেলে পাশের ঘরে বসে আছে। আরে দেখো জামা গুলো বিছানো রয়েছে, এগুলো গোছাতে হবে, মা অলরেডি ঘরটা মুছে নিয়েছে, আমার একটা কাজ কমে গেল। তো বন্ধুরা চলে এসেছি একটু আলনাটা গোছাতে, যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো একটু গোছগাজ করে রাখবো, তারপর ছেলের স্নান বাকি আছে, আমার স্নান বাকি আছে, ওটা করে দুজনে স্নান করে নেব। তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট করে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর তোমাদের এই একটা লাইক আর একটা কমেন্টে আমাকে উৎসাহিত করবে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর একটা কথা বলে রাখি, আমি অতি সাধারণ ঘরের গৃহবধূ, আমি অতি সাধারণভাবে চলতে ভালোবাসি, আমি যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই একটা কথাই, ছোট করে একটা কমেন্ট আর একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যারা আমার ভিডিও নতুন দেখছো, নতুন সদস্য, তারা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে করে নোটিফিকেশানটা পাওয়া মাত্রই আমার ভিডিওটা তোমরা দেখতে পাও। কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।